এত টেনশন করছো কেন? ওরা তো বললো আজকে রিলিজ দিয়ে দেবে। মনীষা যখন গেছে একটা একটা ব্যবস্থা তো হবেই, দেখি কি করে। হসপিটালের বিল আসবে কোত্থেকে? কে দিবে হসপিটালের বিল? হ্যাঁ, আমার অসুখ ভালো হয়ে গেছে, এই জন্য কি এখন আমি হসপিটালে ধীরে ধীরে করে নাচবো? মনীষা আসুক। তোর চেহারা এত মলিন কেন? কিছু একটা হলো ওদের সঙ্গে কথা বললি? কথা বলেছি মা, অনেক উল্টা পাল্টা কথা বলেছে। বললো যে যদি টাকা পয়সা না থাকে তাহলে হসপিটালে আসলাম কেন চিকিৎসা নেওয়ার জন্য? বাসায় তো করতে পারতাম। বাবা দেখেন আঙ্কেল, আপনার মেয়েকে একবার বলেছি আমরা কিছু করতে পারবো না। দেখেন ভাই, আমি বলি কি, আমি অসুস্থ মানুষ তো, আমাকে একটু বাড়ি যেতে দিন, বাড়িতে গিয়ে বিলটা শোধ করে দেই। বাবা আমার প্রেশন তো কাটায় নাই বাবা। এসব এখন বললে তো হবে না, রোগী সুস্থ না হলে কি করতেন? তখন তো ঠিকই হাসপাতালে নামে দুর্নাম করতেন। এক্সকিউজ মি, কি সমস্যা এখানে? কিছু না বাবা। স্যার একটা ফিনান্সিয়াল প্রবলেম, ওনার ট্রিটমেন্ট নিছে এখন বিল পে করতেছে না, আমাদের তো স্যার জব, আমরা তো কিছু করতে পারি না। ভাই আমাদেরকে একটু বাড়ি যেতে দিন, আমি ওয়াদা করছি আমি সব টাকা আস্তে আস্তে শোধ করে দেব, একটু সময় দিন, আমরা কোনো চিটার পাটপার না, আমরা টাকা দিব। হবে না, আপনারা এখানে বিল করেন না। ওনাদের বিল কত হয়েছে স্যার? 1,20,000 টাকা। অনেক টাকা বাবা। আমার এখান থেকে চার্জ করুন বাবা। ও অনেক টাকা, কোনো সমস্যা নেই। এই তোর বড় মামাকে ফোন কর না, দেখ না কিছু টাকা পাঠাতে পারেন কি না। কিছু লাগবে না, আমার এখান থেকে চার্জ করুন। জি স্যার। আপনি কোনোদের রিলেটিভ? তাতে আপনার কিছু যায় আসে? আপনার কাজ এখানে বিল ক্লিয়ার করে পেইড সিল দিয়ে পেশেন্টকে সসম্মানে ছেড়ে দেবে। জি স্যার। আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, পেশেন্টের সাথে এত খারাপ ব্যবহার। ওকে স্যার, থ্যাংক ইউ। কিছু টাকা আর কি বাকি রয়ে যাবে, তোমার নাম্বারটা আর অ্যাড্রেসটা দিয়ে দাও আমার মেয়ের কাছে, আমি আমি তোমার বাকি সব টাকা পরিশোধ করে দিব, আমি কথা দিচ্ছি। না না, এই বালাজোড়া রাখো বাবা, তা নাহলে নিজেদেরকে একেবারে ভিখিরির মতো মনে হয়। মনীষা ওনার অ্যাড্রেসটা রাখ, নাম্বারটা রাখ, আমরা আমরা পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে মা, আমাকে একটু বলুন আপনারা কোথায় যাবেন, আমি আপনাদের বাসা পর্যন্ত ড্রপ করে দিই। আমাদের তো আমাদের যাওয়ার আসলে কোনো জায়গা নেই, মানে আমরা এতদিন চাচার বাসায় ছিলাম, কিন্তু চাচা আমাদেরকে আসতে নিষেধ করে দিয়েছে। কেন? বাবা প্যারালাইসিস হওয়ার পর থেকে এক হাতে কোনো কাজ করতে পারে না, চাকরিটাও চলে গেছে। চাচাও স্বল্প বেতনের মানুষ তো, আমরা তিনজন ওনার কাছে বার্ডেন হয়ে গেছি। তাহলে এখন এখন কোথায় যাবো? সমস্যা নেই বাবা,
গ্রামে চলে যাব, একটা কুড়ে ঘর আছে ওখানেই থাকব। শুধু চিন্তা হচ্ছে মেয়েটার ঢাকায় লেখাপড়া, সমস্যা নেই, চল। মা সরি, কিছু যদি মনে না করেন, বাবা বলে ডেকেছেন ছেলের ছোট্ট একটা আবদার রাখবো, একটু আমার সাথে আসবেন, আমি যদি কোনো ব্যবস্থা করতে পারি, আমি খুব ক্ষুদ্র মানুষ। বাবা, তোমার কাছে ছোট্ট খাট্ট কোনো একটা রুম আছে যেটা খুব অল্প ভাড়া, যদি ওটাতে আমরা থেকে অন্তত মেয়েটার লেখাপড়াটা কমপ্লিট করা যায়।